الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان সম্মানিত জুমার দিনের জুমার মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় সালাতের গুরুত্ব সম্পর্কে, সালাতের উপকারিতা সম্পর্কে, পাঁচ নামাজের হেফাজতের পরকালে ফলাফল সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমরা সালাতের যারা পালন, নামাজের যারা নিয়মিত আদায়কারী, তারা আরো বেশি অগ্রগামী করি এবং অধিক যত্ন নিতে পারি। আর যারা নামাজের ক্ষেত্রে অবহেলা করেন, হয়তো পাঁচটারই পড়েন কিন্তু কিছু অবহেলা করেন সময়ের ক্ষেত্রে, তারা যাতে করে নিজের নামাজের হেফাজতের চেষ্টা করতে পারেন। আর যারা নামাজের ঘাটতি করছেন, তারা নামাজকে পুরা করতে পারেন এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারেন, নেফাক কপটতা এবং কুফরি থেকে নিজেকে বাঁচাতে পারেন। কারণ অনেক সময় অজ্ঞতার কারণে মানুষ মনে করে যে আমি ভালোই মুসলিম, হয়তো বেশ কিছু ভালো কাজের মাধ্যমে, কিন্তু আসলে ভালো মুসলিম, আসলে আপনি মুসলিম হতে পারেন। এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের খেয়াল, আমাদের অজ্ঞতা সম্পর্কে সঠিক বিষয়টি না জানা। মনে রাখবেন আলমিন পাঁচ অক্ট সালাতের হেফাজত করাকে মুসলিম এবং অমুসলিমের মাঝে পার্থক্যকারী হিসাবে চিহ্নিত করেছে, এবং সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, ঐক্যমত ছিল যে পাঁচ অক্ট সালাতের হেফাজত করে একমাত্র মুমিন। পাঁচ অক্ট নামাজে অলসতা দেখায় মুনাফিক, আর পাঁচ অক্ট নামাজে ঘাটতি করে, পুঁজি করে, কিছু পড়ে কিছু পড়ে না, সেই ব্যক্তি মুসলিম হতে পারে। প্রখ্যাত তাবেঈ শাফী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কানুলা ইয়ারাউনা শাইআ মিনাল আমাল ইল্লা বহু কুফরুন গায়রা সালাম সালাম কোন সাহাবাই কেরাম কোন কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরিময় করবেন না। কোন আমল ছেড়ে দিলে, ফরজ ওয়াজিব ছেড়ে দিলে, অথবা কোন হারাম কাবিরা করে নিলে সেই কুফরি ছাড়া, আর তার সাথে সাথে একটি আমলের ক্ষেত্রে বলছেন, এই আমলটি ছাড়া অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরিময় করতেন না। সেই আমলটি হচ্ছে আসসালাম, নামাজ ছাড়া, সালাম ছাড়া অন্য কোন আমল ছেড়ে দিলে তাকে কাফের বলে জানতেন না। তাহলে যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে সাহাবাই কেরামগণ কাফের বলে জানতেন, মুসলিম বলে জানতেন। সুতরাং এটা কোন আলেমের কথা নাই, কোন কারোর ফতোয়া নাই, কোন কারোর ব্যক্তিগত মত নাই, অথবা কারোর উপর আক্রোশ মনে করবেন না বা কঠোরতাও না, যে এরা কঠোরতা অবলম্বন করে, শব্দ কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুসলিম বলেছেন সেই হচ্ছে মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে মুসলিম বলেছেন সেই হচ্ছে মুসলিম। আমি আপনি সারা দুনিয়া মিলে যদি কাউকে মুসলিম বলি আর আল্লাহ পাক না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি না বলেন, সে কখনো মুসলিম হতে পারে। আর সারা দুনিয়া যদি আমার আপনার বিরুদ্ধে কাফের ফতোয়া লাগায়, কিন্তু আল্লাহ যদি এই ফতোয়া না লাগিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি না লাগিয়ে থাকে, তাহলে কোন যায় আসে না, কোন ক্ষতি হয়। এই বিষয়টি আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় মুসলিম আছি কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি মুসলিম বলে পরিচয় দিতে পারব কিনা বিচার দিবস। যদি মুসলিম বলে পরিচয় না দিতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পাবো কি, তিনি কি আমার সাথে পরিচয় নেবেন, চেনবেন আমাকে, আমার কি খোঁজ খবর নেবেন, না আমাকে যখন তাড়িয়ে দেওয়া হবে তাদের দলে আমাকে সামিল করে দেওয়া। এই বিষয়গুলি একজন মুসলিমকে সবসময় চিন্তা করতে হবে। নামাজ এমন একটি ইবাদত, তার গুরুত্বের বহু দিক রয়েছে, যে বিষয়গুলি তুলে ধরলে সময় শেষ হয়ে যাবে। দু একটি কথা বলি, সমস্ত ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আল্লাহর জমিনে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ওহী এসেছে হয় মক্কাতুল মুকাররমায়, আর না হলে মদিনার মুনাওয়ারায়, বা অথবা কোন সফরে ওহী এসেছে আল্লাহর জমিনে এখানে এসে সেই বিষয়টিকে প্রকাশ করা হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসেছে, কিন্তু নামাজের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপর ডেকে নিয়ে সেখানে ফরজ করেছে। নামাজের কতই গুরুত্ব রয়েছে! নামাজ এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে মনে রাখবে যে কোন সাহাবি নামাজ পড়ত না এরকম খোঁজখবর পায়। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবি হয়েছে যার দ্বারা কিছু কাবির এমন হয়েছে, চুরির ঘটনা আছে, হাত কাটার ঘটনা আছে, জেনা বিচারের শাস্তির একটু ঘটনা রয়েছে, এইরকম অনেক গুণা ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু কোন একজন সাহাবি আনা নামাজে ছিলেন বা ফজরটা পড়তেন না এইরকম কোন সাহাবি ছিলেন না। তারপরে সবচেয়ে বড় রোগ আজকে মুসলিম উম্মতের হচ্ছে যে অধিকাংশ মুসলিম হচ্ছে বেনামাজি আধা নামাজ, যারা আধা নামাজ তারা বেনামাজ। যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজের হেফাজত করল না সে নামাজি নয়, এবং জাহান্নামে যারা জাহান্নামি যাবে, যাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে সূরা মুদাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আয়াতে বিষয়গুলি বর্ণনা করেছে, ফি জান্নাতিন ইয়াসআলুন আনিল মুজরিমিন, জান্নাতের জান্নাতিরা চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে যোগাযোগ করবে জাহান্নামীদের কি, তাদেরকে চেত দুনিয়ায় যে মা সালা কেন ফি সাকার, কি ব্যাপার তোমরা সাকার জাহান্নামে কেন, তুমি তো আমাদের সাথে মুসলিম ছিলে, মুসলিম বলে পরিচিত ছিলে, তোমাদের মুসলিম আই কার্ড ছিল, মুসলিম একাম ছিল, তোমার জাহান্নামে কেন? প্রথম উত্তর এই হবে না যে আমরা পথ খেতাম, প্রথম উত্তর এই হবে না যে আমরা ব্যবচারে ছিলাম, প্রথম উত্তর এই হবে না যে আমরা মোকাবিলা করেছি, এই করেছি, সেই করেছি না। প্রথম উত্তরই হবে কালু লাল্লা কবিলা মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। আর মুসল্লি কাকে বলে? আজকেও একজন লোককে যদি জিজ্ঞেস করা হয় মুসল্লি কাকে, বাংলা ভাষাভাষীদের কাছে মুসল্লি ফরজ যারা পড়ে পুরুষ পাঁচ নামাজ পড়ে, তার সাথে সুন্নতও পড়ে, এমনকি তাহাজ্জুদও পড়ে, তাদেরকে এই হচ্ছে মুসল্লি, মুসল্লি ওকে বলা হয়। এখন এই পরিভাষা হয়নি যে একটা লোক ফজর নামাজ পড়ে না শুয়ে থাকে আর ওকে বলে লোকটা মুসল্লি, বলবে কি কখনো বলবে না। সুতরাং মুসল্লি হন আর না হলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সকল মুসল্লি হওয়ার অধিকার দেয়। নামাজের উপকারিতা গুলি কয়েকটি পয়েন্টে বলি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উপকারিতা সম্পর্কে স্বয়ং সূরায়ে আনকাবুতের আয়াত নম্বর 45 এ ইরশাদ করেছে যে হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি যা ওহী হয়েছে কিতাব থেকে তা আমাকে শুনিয়ে দাও, আর তুমি সালাত কায়েম করো, তোমার উম্মতকে সালাত কায়েম করতে বলো। সরাসরি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে, আর পরোক্ষভাবে আমাদের সকলকে বলা হয়েছে আলাইহিস সালাম, সালাত কায়েম করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় মতো পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়তে হবে, খুশুর সাথে পড়তে হবে, আর বিভিন্ন দিক রয়েছে, তাহলে সালাত কায়েম হবে। সালাত কায়েম করলে তার উপকারিতা আপনার আমার জীবনে হচ্ছে ইন্না সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন একটি এবাদত দিকে তার মধ্যে মানুষের তরবিয়ত হয়, প্রশিক্ষণ হয়, একদিনে না হলেও কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে বাকি যে ত্রুটিগুলি ছিল পাপগুলি ছিল ধীরে ধীরে কমে আসবে, ধীরে ধীরে কমে আসবে। কিন্তু যার নামাজ ঠিক নেই তার সংশোধন হয়ে যাবে এই রকমের কোন আয়াত বা হাদিস নেই। নামাজ পড়ে না কিন্তু লোকটি সংশোধন হয়ে গেছে, লোকটি ভালো মানুষ হয়ে গেছে, লোকটি তওবা করে নিয়েছে, এটা অসম্ভব কথা, কোরআনে বা হাদিসের কথা। কিন্তু যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে মন ক্রোধিত হয়, যদি সে কাবিরা গুনাহেও জড়িয়ে থাকে ধীরে ধীরে তার কাবিরা গুনাহ কমে আসবে, এমন একটা সময় আসবে যে তার কাবিরা গুনাহ শেষ হয়ে যাবে, সাগিরা গুনাহগুলি তার কমে আসবে, নেকি কাজগুলি তার বাড়বে, সুন্নাত নফল ইবাদত গুলি তার বাড়বে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উপকারিতা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন এবং পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। এবং নামাজ হচ্ছে সালাত হচ্ছে আল্লাহর সাথে সেলা সম্পর্ক, সেলা মানে হচ্ছে রিলেশন যোগাযোগ সম্পর্ক, যার সালাতের হেফাজত নেই সেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কের হেফাজত করল না।
আপনার একটা দিন যদি মালিকের সাথে সম্পর্ক খারাপ থাকে, যে ব্যক্তি মাসের শেষে একটা টাকা বেতন দিচ্ছে, তাহলে আপনার টেনশনে ঘুম হারাম হয়ে গেছে। যে মালিকের সাথে সম্পর্ক আজকে খারাপ হয়ে গেছে, জানি না কখন এক্সিট লেগে চলে আসে, পেরেশানি শেষ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফজর পড়লেন না, কোন সম্পর্ক আপনার নেই, দুনিয়া আখিরাতের ক্ষেত্রে আপনাকে আল্লাহ সবাই ছেড়ে দিয়েছে আজকে, আপনার এই ফজর ছেড়ে যাওয়ার কারণে। চিন্তা করুন তাহলে বেনামাজের জীবনটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন হেফাজত তার সাথে থাকে না, কোন রহমত তার সাথে থাকে না, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে অসহায় ছেড়ে দেওয়া। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ এবং জাতির বহুমুখী পালন করেছে। নামাজ হচ্ছে অম্বল এবাদত, নামাজ হচ্ছে অম্বল এবাদত, মানে এবাদতের মা, এবাদতের মূল। বহু রকমের এবাদত নামাজে অন্তরের এবাদত হয়েছে। মানুষ যখন নামাজে দাঁড়ায় হুজুর শান্তি, হ্যাঁ হুজুর শান্তি, অন্তরের এবাদত হয়েছে। নামাজের জবানের এবাদত হয়েছে, এবাদতটা মৌলিয়া, জবানের এবাদত হয়েছে। কিছু জবান দিয়ে আপনি এবাদত করছেন, সুরা পড়ছেন, তসবিহ করছেন, দোয়া করছেন, দরুদ সালাত আলাইহি, কত রকমের এবাদত করেছে। মুমিন মুমিনাদের জন্য দোয়া করছেন, আসসালামু আলাইনা, নিজের জন্য ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, সমস্ত নেকবান্দার জন্য দোয়া করছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নেকবান্দা, এই একটু দোয়াতে আপনার সকলই শান্তি। আপনি মনে করছেন যে হয়তো আমি যেহেতু অর্থ বুঝেন না, আমি হয়তো কোন মুমিন মুমিনাদের জন্য জীবনে দোয়া করি, কিন্তু প্রতিটি নামাজে আপনার দোয়া করছেন। আসমানে হোক অথবা জমিনে হোক, মালায়িকার জন্য দোয়া করলেন আপনি, মমিন জিনদের জন্য দোয়া করলেন, মমিন মুসলিমদের জন্য দোয়া করলেন, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করলেন, যারা দুনিয়ায় আছে তাদের জন্য দোয়া করলেন, কেমন পর্যন্ত যত কেউ আসবে তাদের জন্য সকলের জন্য দোয়া করলেন। কত ব্যাপক ইবাদত রয়েছে এই সালাতের ভিতরে। সালাতের ভিতরে অঙ্গ প্রত্যেক যে অঙ্গ পর্যন্ত ইবাদত অংশ নেই। আপনার হাত পা থেকে শুরু করে সাতটি অঙ্গের সেজদা করছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি নড়াচড়া করছে। সুতরাং প্রত্যেকটি অঙ্গের ইবাদত এতে রয়েছে সালাত রয়েছে। এই জন্য সালাতের মধ্যে ইবাদত বলতে কি আর কোন ইবাদত হতে পারে না, এই ইবাদতকে অলমাইটের জন্য অঙ্গল ইবাদত বলছেন। নামাজের এই ইবাদত যে এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে নামাজের হেফাজতের তাগিদ করেছেন দুটি আয়াত। হাফেজু আলা সালাওয়াতি ওয়া সালাতুল উস্তা, তোমরা নামাজগুলির হেফাজত করো। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন 238 নম্বর আয়াতে, আর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আলা সালাওয়াতি ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করা মানে জাকাত পড়া নয়, নামাজের হেফাজত করা মানে অবাধের সাথে পড়া নয়, নামাজের হেফাজত চারিদিক থেকে করতে হবে। যেমন আপনি আপনার টাকা পয়সার হেফাজত ভালো করে দিচ্ছেন, কখন আপনাকে বুঝাইতে হয় যে আমার টাকা পয়সার হেফাজত কেমন করে করবো, বা আমার মূল্যবান মাল সামানে কি করে হেফাজত করবো। তার চাইতে বেশি আপনাকে বুঝতে হবে যে আমার নামাজের হেফাজত আমি কেমন করব। নামাজ চিন্তা করুন আপনি, যেই সময় পুরোপুরি জামাত করে নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, আমরা তো বোমা নয়, অর্থাৎ মুসলিমরা দুর্বল, আর নেতৃত্ব উভয় শক্তির চলছে, আমরা তো বোমা নয়। এখন মক্কা বিজয় তো দূরের কথা, মুসলিমরা মার খাচ্ছে, সেই সময় নামাজ ফরজ হচ্ছে, কোন এবাদতবন্দি কি মক্কায় ফরজ নেই। অথচ আল্লাহ জানছেন যে কাফেররা এগারো জামাত করে নামাজ পড়তে দেবে না, কাফেররা আজান দিতে দেবে না, এগারোতে দিল, তারপরে আল্লাহ নামাজ ফরজ করছেন। এই কাফেরদের মাঝে নামাজের কত গুরুত্ব রয়েছে। নামাজের এবাদত যতই রকমের বালামসুলো হোক না কেন, এমনকি রণক্ষেত্রে জিহাদের ময়দানে জিহাদ চলছে অবস্থায় অস্ত্র চলার সাথে সাথে নামাজ চালিয়ে দিতে হবে। সালাতুল খৌফ, আপনারা আমাদের যারা ইসলাম কিছুটা শিখেছেন, শিখছেন, তারা জানেন যে ভয় ভীতির নামাজ বলে একটি নামাজ হাদিসে রয়েছে। তারা যে কোরআনের কেন্দ্রে আয়াত রয়েছে সূরা নিসায়, আর সেটা প্রত্যেকটি কিতাবে একটি চ্যাপ্টার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ দিয়ে শুরু করেছেন ইসলাম, তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে এই নামাজ চলে গেছে মক্কা থেকে। আর শেষ যে উক্তিটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ সময় যখন ইয়াকিন হয়ে যাবে আর বাঁচবো না, তখন আমরা নিজের পরিবার নিয়ে চিন্তা করি, হ্যাঁ নিজের কোন সম্পদ নিয়ে চিন্তা করি, কোথায় টাকা পয়সা মরে যাবে ইত্যাদি কি সব করি,
পাঁচ হপ্তাহ আমাদের তফি দান করেন, আমাদের ভারতের তফি দান করেন। যারা পাঁচ হপ্তাহ আমাদের হেফাজত করেন তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে জান্নাত দেবেন তাদের। খামসু সালাওয়াতের দাতা রহমান আল্লাহ আলাইহা নবী করেছেন পাঁচ হপ্তাহ নামাজ আল্লাহ পাক বান্দার উপর ফরজ করেছেন। মান যা আমি না যারা এটা পালন করবে ওলাম ইউযাইয়িম মিনহুন্না শাইআ ইসতিগফারান বিহাক্কিহিন নামাজগুলিকে হালকা মনে করে কিছু নষ্ট করল না। কানা লাহু ইনদাল্লাহি আহদুন আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে তার সাথে। যখন বিচার দিবস আসবে আর আপনাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে, সকলে মুসলিম সকলে বিশ্বাস আছে যে কেয়ামতে আমরা একদিন আল্লাহর সামনে হাজির হব। প্রথম যে বিষয়টি হিসাব হবে এটা আমাদের জানা আছে, কাজের বেলা কেন নেই। উত্তর যদি জিজ্ঞেস করা হয় এটা প্রাইজ দেওয়া হবে, যদি এই প্রশ্নের উত্তর দিকে কুইজ প্রোগ্রাম উত্তর দিতে পারেন ইসলামিক সেন্টার থেকে যে হাসর মাঠের প্রথম কিসের হিসাব হবে, দুনিয়ার তুচ্ছ প্রাইজ নেওয়ার জন্য সঠিক উত্তর লিখবে। কিন্তু আপনার লাইফে ফলো করছেন না, কেমন হতো ভালো মুসলিম আপনি? এর মহানগর সরুল্লাহ বলছেন আওয়ালা মা ইয়াহসাবুল্লাহ ইয়াওমাল আস-সালাম, সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে হিসাব হবে কেমন সেটি হচ্ছে আস-সালাম। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে চুপি সুরে মোনাজাত করে চুপি সারে কথা বলে, চুপি সারে কথা বলা মোনাজাত মানে সারা ফেরার পরে না, এটা ভুল ব্যাখ্যা। মোনাজাত মানে নামাজের ভিতরেই মোনাজাত হয় না, চুপি সারে গোপন সূর্য ডুবার আগে আর সূর্য উঠার আগে যারা এই দুই নামাজ পড়তে পারে, নামাজ ফজর নামাজ এবং আসর নামাজ সেই ব্যক্তিকে জোর কথা বলতে হবে না, মাদের বিষয়ে কথা বলতে হবে না, তারা কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত রাজমণ্ডলী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের হেফাজত সম্পর্কে তাগিদ করেছেন, এমনকি মোনাফিকরাও পাঁচ অক্ষ নামাজ পড়ছে, যদিও তাদের উদ্দেশ্য আখেরাত হইল না দুনিয়া। এমন মোনাফিক যাদের অন্তরে মোনাফিকি ছিল, যারা অন্তর থেকে আল্লাহ বরকতে বিশ্বাসী ছিল না, ইসলাম বিশ্বাসী ছিল, তারাও নামাজ পড়ত দুনিয়ার সাথে, তারাও বেনামাজ ছিল না, তবে নামাজে তারা অলস ছিল। সুতরাং আপনার নামাজ যদি অলসতা থাকে বলে আপনি যে নামাজ দিয়ে আপনার মোনাফিক চরিত্র আছে, আপনার ইমানে নেফাক, ইমানের সাথে নেফাকের কঠোরতার সংমিশ্রণ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে এই কথা বলে যে মোনাফিকরা নামাজ পড়তো না, বলেছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করতে চায়, কারণ অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আখিরাতকে বিশ্বাস করে না। ওয়া ইযা কামু ইলা সলাতি, আর যখন নামাজে তারা দাঁড়ায় এই কথা বলেন না, তাহলে বলেন যে আল্লাহ রাব্বুল নামাজ থেকে তারা পালিয়ে যায়, নামাজ পড়ে না তারা, নামাজ চুরি করে, এগুলো বলেন কামু কুসালা, ওরে অলসতার সাথে নামাজ পড়ে, নামাজ পড়তে মজা লাগে না, নামাজের জন্য উঠতে বোঝাতে চরম কষ্ট লাগে, ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয় তো মাথা খারাপ হয়ে যায়, তুমি নামাজ পড়লে আমার ঘুম কেন খারাপ করবে। তারা একসাথে কয়েকজন থাকে ন্যাচুরাল মানুষ, তারা নামাজি লোককে বেনামাজ যে কত কষ্ট দেয় এই তিক্ত অভিজ্ঞতা আমাদের দেরি ভাইয়ের আছে। সেজন্য বলছি যে এরা হচ্ছে খাঁটি মুনাফিক, যারা নিজেরা নামাজ বরং মুনাফিক চাইতে নিকৃষ্ট, আর মুনাফিকের অবসরের সাথে দুনিয়ার স্বার্থ যদি ব্যবসাদার কাছ থেকে হাসিল করা যায়,
এরা নিজেরাও মসজিদে যায় না, আর কেউ যদি দশজনের মধ্যে একজন মসজিদে যায় তাহলে তাদের এত কষ্ট লাগে, মানসিক শারীরিক সব রকমের তারা কষ্ট নিয়ে থাকে। আমাদের নামাজি ভাইদেরকে আল্লাহ তাদের যেন হৃদায় দান করেন এবং সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। নামাজ যে ফলাফল সম্পর্কে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এশার নামাজ যদি জামাত পড়ে আর ফজরের নামাজের জামাত পড়তে পারে, কত যে লাভ আপনার রয়েছে চিন্তা করেন। অথচ আপনি হয়তো কর্মব্যস্ত মানুষ অথবা মেহনতি কাজ কর, মেহনতের কাজ কর, মেহনতি মানুষ যার ফলে ক্লান্ত থাকেন জীবনে হয়তো তার জন্য পড়তে পারে, এরকম অনেক ভাইরা আছেন তার জন্য নসিব হয় না হয়, তবে চেষ্টা করলে হতে পারে। একজন মুমিন ভাইয়ের রাতে কিছু অংশ থাকা উচিত আল্লাহের ইবাদতের নির্জনতা, নির্জনে আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার পার্সোনাল সম্পর্ক। কি চান না এমন আছেন এখানে যে কফিলের সাথে দশ বছরে দেখা কোন চান্সই আসে না, বেতন দেয় তার দানে বামে যারা আছে তারা দেয়, মোদীর ম্যানেজাররা দেয়, কফিলের সাথে দেখা করার জন্য কত যে চেষ্টা করছেন কিন্তু করোনা আপনার সুযোগ সুবিধা আছে। আমাদের মতো অনেকের সাথে দেখা করার জন্য সালাম করার জন্য অনেকই চেষ্টা করছে, কত কেমন কিছুই না আছে, রব্বুল আলামিনের সাথে একবার নির্জনে সাক্ষাৎ দেন, নির্জনে কথা বলার সুযোগ দেন, কারণ আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, আল্লাহ পাক যেন আমাদের ওই মিজাজ দান করেন। যেন সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদে নামাজ পড়ে, জামাতিন আর কেউ যদি ফজর নামাজ জামাতে গিয়ে পড়তে পারে জামাত সহ করে, সেই ব্যক্তি যেন সারা রাত নামাজে গাফিল সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর এশার নামাজ আর ফজর নামাজ। আমি বলি যে আমাদের গ্রামবাসী যারা তাদের জন্য এশা বিদ্যুৎ যখন থাকতো এশা নামাজ খুব ভারী লাগে, ওখানে গ্রামের মোনাফেকদেরকে চেনা যায় আর শহরের মোনাফেকদেরকে চেনা যায় ফজর নামাজে। রাত বারোটায় একটা টিভি দেখতে থাকবে, আজকাল এর নেটের যুগে নেটে একটা দুটা পর্যন্ত দেখতে থাকবে আর ফজর নামাজে ঘুমিয়ে থাকবে, আর যারা নেটওয়ার্ক ভাই তাদেরকে চেনা যায় যে আসলে কি মমিন না মোনাফে ফজর নামাজে বোঝা যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে পুকুরি মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নেফাক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, জান্নাত লাভের তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। তারপরে সালাম ও সালাম পেশ করি প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصارت دمعي.